ফ্রেন্ডস, এর আগে আমরা অলরেডি ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে অনেকগুলো ভিডিও দেখেছি। প্রায় 300 পর্যন্ত প্রশ্ন আপলোড করা হয়েছে, বাকি প্রশ্ন 300 পর থেকে এই ভিডিওতে আমরা দেখব, যেগুলি পিএসসি ও ডাব্লিউবিসিএস অন্যান্য রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই উপযোগী। সুতরাং তোমরা আশা করি সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো অবশ্যই দেখবে। লোকসভার স্পিকার কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? লোকসভার স্পিকার ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি। এখানে অ্যান্সার হবে ডি। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয়? রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় চেয়ারম্যান। অ্যান্সার হবে এখানে সি। রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় চেয়ারম্যান, আর লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় স্পিকার। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী কে? পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী হচ্ছেন, এখানে এক্সিকিউটিভ অফিসার যাকে বলা হয় কার্যনির্বাহী জেলা শাসক বা বিডিও। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন? এখানে রাজ্যপাল। রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল। অ্যান্সার হবে এখানে এ। রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? এখানে 356 নং ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন। রাষ্ট্রপতি যে কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন 356 নং ধারা বলে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাজ্য কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলির মধ্যে কোন তালিকা পড়ে? ভারতের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলির মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? যুগ্ম তালিকায়। ভারতের রাজ্যে রাজ্য কেন্দ্রের ক্ষমতা বন্টনের তালিকার মধ্যে শিক্ষা পড়ে যুগ্ম তালিকায়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, কোন বছর বিধানসভা অধিবেশন কমপক্ষে ডাকতে হবে? বিধানসভা কমপক্ষে দুবার ডাকতে হবে। এক বছরে বিধানসভার অধিবেশন কমপক্ষে দুবার ডাকতে হবে। অ্যান্সার হবে এখানে পি। নেক্সট প্রশ্ন, বিধানসভা স্পিকারের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর? বিধানসভায় সাধারণ স্পিকারের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, বিধানসভার শান্তিশৃঙ্খল কে রক্ষা করেন? বিধানসভার শান্তিশৃঙ্খলা রক্ষা করেন স্পিকার। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, রাজ্যের রাজ্যপাল নিচের কোন ক্ষমতাটি ভোগ করেন? রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 30 বছর। বিধান পরিষদের প্রার্থী হতে গেলে মিনিমাম 30 বছর বয়স হতেই হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যের মন্ত্রিসভা যৌথভাবে কার নিকট দায়িত্বশীল থাকেন? রাজ্যের মন্ত্রিসভা, এখানে কেন্দ্রের মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে এবং এখানে রাজ্যের মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়িত্বশীল থাকেন। নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম অধিবেশনে কবে অনুষ্ঠিত হয়েছিল? 13 মে 1952 সালে প্রথম অধিবেশন হয়েছিল। লোকসভার প্রথম অধিবেশন হয়েছিল 13 মে 1952 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে কে স্থির করে থাকেন? হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে রাষ্ট্রপতি স্থির করে থাকেন। অ্যান্সার হবে এখানে বি। হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে রাষ্ট্রপতি স্থির করে থাকেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে? এখানে অ্যান্সার হবে বি। এটা ল্যাটিন ওয়ার্ড। যাই হোক, পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে যে, উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার আগে কতদিনের নোটিশ দিতে হয়? 14 দিনের নোটিশ দিতে হবে। উপরাষ্ট্রপতিকে কোনো কারণে পদচ্যুত করতে গেলে 14 দিন আগে নোটিশ দিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডক্টর রাধাকৃষ্ণন ছাড়া আর কে দুবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর হামিদ আনসারি উপরাষ্ট্রপতি পদে দুবার নিযুক্ত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাধারণভাবে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? সাধারণভাবে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন,
ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 300 এখানে প্রশ্নটা সম্পূর্ণ ক্লিয়ার নয়, যাই হোক 323 নং ধারা, এটা অ্যান্সার হবে 324 নং ধারা অনুসারে। 324 নম্বর ধারা অনুসারে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সরকারি গাণিতিক কমিটির সদস্য সংখ্যা লোকসভায় কতজন সদস্য থাকেন? সরকারি গাণিতিক এখানে লোকসভায় কতজন সদস্য থাকেন, অ্যান্সার হবে এখানে 10 জন সদস্যর কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের সময়কাল হলো এখানে 1947 থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ, অ্যান্সার হবে এখানে ডি, 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের বর্তমানের অধ্যায়ের সংখ্যা, বর্তমানে অধ্যায়ের সংখ্যা কয়টি? প্রায় 24টি, এখানে অ্যান্সার হবে সি, ভারতীয় সংবিধানের বর্তমানে অধ্যায়ের সংখ্যা হচ্ছে 24টি, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশে থেকে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে, অ্যান্সার হবে এখানে বি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কনসেপ্টটি নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তালিকায় রয়েছে? দলত্যাগ বিরোধী আইন 10 নম্বর তালিকায় রয়েছে, এখানে অ্যান্সার হবে সি, দলত্যাগ বিরোধী আইন 10 নম্বর তালিকায় রয়েছে। নেক্সট প্রশ্ন, নাগরিকের সম্পর্কে সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? 1 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে, নাগরিকত্ব সম্পর্কে সংবিধানের 1 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নটা নিয়ে আমার একটু কনফিউশন থাকছে, কারণ 1 নম্বর অধ্যায়ে রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয়েছে, 2 নম্বর অধ্যায়ে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে সম্ভবত। তো এই প্রশ্নটা তোমরা একবার চেক করবে, এখানে যদি অ্যান্সার 1 আছে, কিন্তু আমার মনে হচ্ছে অ্যান্সার বি হবে। তোমরা প্রশ্নটা কোন আমি একটু জিজ্ঞাসার মধ্যে রাখলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারায় আলোচিত হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টি, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের কতগুলি রিট রয়েছে? ভারতীয় সংবিধানে বর্তমানে 5টি রাইট রয়েছে, 5টি রাইটের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টি রাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রধান হলেন কে? ভারতীয় সংবিধানের প্রধান হলেন রাষ্ট্রপতি, অ্যান্সার হচ্ছে বি, ভারতীয় সংবিধানের প্রধান হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট তো হবে না, স্পিকার নয়, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থার কথা কোন ধারায় বলা হয়েছে? আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে 360 নম্বর ধারায়, আর্থিক জরুরি অবস্থা 356 হচ্ছে, জাতীয় জরুরি অবস্থা 356, 358, 360, এই তিনটি জরুরি অবস্থা সাধারণত হয়ে থাকে, এখানে 360টা হচ্ছে আর্থিক এবং 356টা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, এই দুটো মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় বাজেট আলোচিত হয়েছে? সংবিধানের 112 নম্বর ধারায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যান্সার হবে এখানে সি, সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচিত হয়েছে 112 নম্বর ধারায়, রাজ্যসভার মন্ত্রী পরিষদকে শুধুমাত্র আলোচনা করে, রাজ্যসভা মন্ত্রী পরিষদকে কী করে? শুধুমাত্র আলোচনা করে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? 22 জন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 22 জন, অ্যান্সার হবে এখানে বি, 22। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর হলেন সরোজিনী নাইডু, ভারতের প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? সুপ্রিম কোর্ট 1950 সালে স্থাপিত হয়েছিল, অ্যান্সার হবে এখানে সি, সুপ্রিম কোর্ট 1950 সালে স্থাপিত হয়।
পঞ্চায়েত ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত? পঞ্চায়েত ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত? পঞ্চায়েত ব্যবস্থা সাধারণত রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। পঞ্চায়েত ব্যবস্থা সম্পূর্ণভাবে এখানে রাজ্য তালিকার মধ্যে পড়ে। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো USSR। সমাজতান্ত্রিক দেশ হলো USSR, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত? পঞ্চায়েত ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের স্বায়ত্ত শাসনমূলক ব্যবস্থা গ্রাম অঞ্চলে ও শহরাঞ্চলে কী কী নামে পরিচিত বা অভিহিত হয়? গ্রাম অঞ্চলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং শহরাঞ্চলে পৌরসভা শাসন ব্যবস্থা নামে স্বায়ত্ত শাসন ব্যবস্থা পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, 341 নম্বর প্রশ্ন, ভারতের সামাজিক ব্যবস্থার ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ স্বায়ত্ত শাসনমূলক ব্যবস্থার বাস্তবায়নে কোন দুটি কমিটি যুক্ত আছে? ভারতীয় সামাজিক ব্যবস্থার ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ স্বায়ত্ত শাসনমূলক ব্যবস্থার বাস্তবায়নে কোন দুটি কমিটি যুক্ত আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলবন্ত রায় মেহতা এবং অশোক মেহতা কমিটি। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হয়? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যান্সার হবে টি। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? রাজস্থানে ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? 1959 সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়? অ্যান্সার হবে সিতে, নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে কোন তফসিলে পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে? একাদশ তফসিলে পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে, একাদশ তফসিলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের স্বায়ত্ত শাসনমূলক ব্যবস্থা বৃহৎ শহর অঞ্চলে কী নামে পরিচিত? ভারতের স্বায়ত্ত শাসনমূলক ব্যবস্থা বৃহৎ শহর অঞ্চলে পৌর নিগম নামে পরিচিত, অ্যান্সার হবে বি। ভারতের কোন অঙ্গরাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার উপস্থিতি নেই? ভারতের কোন অঙ্গরাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার উপস্থিতি নেই? নাগাল্যান্ডে পঞ্চায়েত ব্যবস্থার উপস্থিতি নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে, গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত? প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? এখানে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, অ্যান্সার হবে সি। ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারাটি নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে জড়িত? অর্থ কমিশনের সঙ্গে জড়িত। ভারতের 280 নম্বর ধারাটি অর্থ কমিশনের সঙ্গে জড়িত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, তৎপর্য হল রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকদের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? এখানে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। 42তম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে? সর্বাধিক 6 মাস পর্যন্ত সংসদের অধিবেশন নাও বসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি গ্রহণ করা হয়? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নির্দেশাত্মক নীতিটি গ্রহণ করা হয়েছিল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য আইনসভার মধ্যে সংবিধান প্রদত্ত ক্ষমতা বা আইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিষয়টির একে বিচার ও উক্ত বিষয়টির রায়দানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধান প্রদান করেছে? অরিজিনাল জুরিডিকশন, অ্যান্সার হবে এখানে সি। অরিজিনাল জুরিডিকশন, অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাস করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়? সাম্যের অধিকারকে কার্যকর করার জন্য অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন রাজ্যটি আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়? পশ্চিমবঙ্গের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা কে করে থাকেন? সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে থাকেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম লোক আদালত কোথায় বসে? দিল্লিতে। ভারতের প্রথম লোক আদালত বসে দিল্লিতে। নেক্সট প্রশ্ন,
মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার বইটি কোন রাষ্ট্রপতি লেখা? রামস্বামী ভেঙ্কটরামন। মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার বইটি লেখক হচ্ছেন রামস্বামী ভেঙ্কটরামন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী বিল সংসদে পাশ হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী বিল সংসদে পাশ হয়? এখানে 52তম সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী বিল সংসদে পাশ হয়। ভারতের সংবিধান সংশোধনের সংক্রান্ত ধারণা ধারা কোনটি? এখানে 368 নম্বর ধারা হচ্ছে ভারতের সংবিধান সংক্রান্ত ধারা। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, ভারতের মোট সংবিধান সংশোধনের পদ্ধতি কয় প্রকার? ভারতের মোট সংবিধান সংশোধনের পদ্ধতি হচ্ছে তিন প্রকারের। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? ভারতের সংবিধানের 42তম যে সংশোধন হয়েছিল সেটাকে ক্ষুদ্র সংবিধান বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, গণপরিষদের সহসভাপতি কে নির্বাচিত হন? গণপরিষদের সহসভাপতি কে নির্বাচিত হন? এখানে অ্যান্সার হবে এইচ সি মুখার্জি। গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হন এইচ সি মুখার্জি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল। অ্যান্সার হবে সি। রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নির্বাচিত হন? এখানে রাজ্যপালের দ্বারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন হচ্ছে, লি কমিশন নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? লি কমিশন রাষ্ট্রকৃত কমিশন গঠন করে। লি কমিশন নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? রাষ্ট্রকৃত কমিশন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখা হবে 2026 সাল পর্যন্ত। উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে রাজ্যপাল। অ্যান্সার হবে এখানে বি। উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে রাজ্যপাল। 1963 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইনে পশ্চিমবঙ্গের কত স্তর বিশিষ্ট হয়? পশ্চিমবঙ্গ 1963 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইন অনুসারে 4 স্তর বিশিষ্ট ছিল। অ্যান্সার হবে এখানে সি। বর্তমানে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত, কিন্তু আগে ছিল 4 স্তর। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 30 জন। অ্যান্সার হবে এখানে ডি। মহকুমা পরিষদ রয়েছে শিলিগুড়িতে। অ্যান্সার হবে এখানে সি। মহকুমা পরিষদ রয়েছে শিলিগুড়িতে। অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা হচ্ছে 33%। অ্যান্সার হবে এখানে বি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা হলো 33%। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, বর্তমানে সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত আছে? বর্তমানে সংবিধানে 6টি মৌলিক অধিকার স্বীকৃত আছে। অ্যান্সার হচ্ছে এখানে ঠিক। বর্তমানে সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত আছে? 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মূল সংবিধানে কটি ধারা ও তফসিলি ছিল? মূল সংবিধানে কটি ধারা ও তফসিলি ছিল? এখানে অ্যান্সার হবে ডি। 395টি ধারা, 8টি তফসিলি ছিল। মূল সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিলি ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সংবিধানের সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিংহ। অ্যান্সার হবে ডি। সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিংহ। নেক্সট প্রশ্ন, আইনের কাছে সকলে সমান কোন অনুচ্ছেদে বলা হয়েছিল? অনুচ্ছেদে এখানে অনুচ্ছেদ নম্বর 14 বলা হয়েছিল, আইনের চোখে সকলেই সমান। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে? এখানে অনুচ্ছেদে 17 আছে। অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে? 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে? 6 ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে। ভারতীয় সংবিধানের 6 ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ধর্মপালের পালনে স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় আছে? এখানে 25-28 নম্বর ধারায় ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সংবিধানের উল্লেখ আছে। 25-28 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, প্রথম তফসিলের প্রতিপাদ্য বিষয় কী? প্রথম তফসিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত। প্রথম তফসিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর শাস্তি মকুব করতে পারেন কে? রাষ্ট্রপতি। অ্যান্সার হবে এখানে সি।
নেক্সট প্রশ্ন হচ্ছে, সাংসদ ও বা বিধানসভার সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক কত মাস মন্ত্রী থাকতে পারেন? 6 মাস, অ্যান্সার হবে সি এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী? মন্ত্রীরা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে দায়ী, কিন্তু যৌথভাবে লোকসভার কাছে দায়ী থাকেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংসদের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? সংসদের যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি। আমরা জানি সংসদের যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি, কিন্তু যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন এখানে স্পিকার, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, অন আনুমানিক হিসাব সমিতি বা এস্টিমেট কমিটি অর্থাৎ ইসির সভাপতি নিয়োগ করেন কে? ইসির সভাপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি, এখানে অ্যান্সার হবে লোকসভার অধ্যক্ষ। দুটি অপশন আছে, সঠিক অ্যান্সার হবে লোকসভার অধ্যক্ষ হবে সঠিক অ্যান্সার, অ্যান্সার হবে এখানে সি। পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, সরি মুখ্যমন্ত্রী হবেন, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সারা ভারতে আপৎকালীন ব্যবস্থা কে জারি করতে পারেন? রাষ্ট্রপতি। সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, অ্যান্সার হবে বি। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের মূল কাঠামো কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না? কলকনাথ মামলায়, অ্যান্সার হবে এখানে বি। কলকনাথ মামলায় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের মূল কাঠামো কখন কোনো অবস্থাতেই পরিবর্তন কলকনাথ মামলায় রায় দিয়ে যে সংবিধানের প্রস্তাবনার পরিবর্তন করা যাবে না কোনো অবস্থাতেই, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? এখানে 5 বছরের জন্য নির্বাচিত হন, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি সম্পর্কে বলা হয়েছে? 61 নম্বর ধারায়, সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতি নিয়ে বলা হয়েছে 61 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের কেন্দ্র রাজ্য যৌথ তালিকা সংবিধানের কোন শিডিউলে রয়েছে? এখানে 7ম শিডিউলে রয়েছে, কেন্দ্র রাজ্য এবং যৌথ তালিকা সংবিধানের কোন শিডিউলে রয়েছে? 7ম শিডিউলে রয়েছে, অ্যান্সার হবে সি। মুখ্য নির্বাচন আধিকারিককে কে অপসারিত করতে পারেন? এখানে সংসদের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি, সাপেক্ষে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন আধিকারিককে অপসারণ করতে পারেন, অ্যান্সার হবে ডি। পঞ্চায়েত নির্বাচন প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 21 বছর, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম 21 বছর পর্যন্ত বয়স হতে হয়। পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কোন সংস্থা পরিচালনা করে? রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থা তার কোন স্তরে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও সংযুক্ত বা সংযুক্ত থাকে? এখানে পঞ্চায়েত সমিতির সঙ্গে সংযুক্ত থাকেন বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, জেলা পরিষদের সভাপতি কে হন? জেলা পরিষদের সভাপতি হন জেলা সভাধিপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কয়টি শহরে পৌর নিগম আছে? পশ্চিমবঙ্গের 6টি শহরে পৌর নিগম আছে, অ্যান্সার হবে সি।